আমি ডক্টর পি আর গুপ্ত, আমি হাওড়া অ্যাপোলোতে একদম প্রথম থেকেই আছি, 2004 সাল থেকেই আছি। আমি MBBS কলকাতা ইউনিভার্সিটি আর জি কর মেডিকেল কলেজ থেকে করেছি, MD মেডিসিন। তারপরে আমি ডায়াবেটিসের অনেকগুলো ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করেছি। আমি ADA স্কলার ছিলাম 2014, যেখানে সারা পৃথিবী থেকে মাত্র 100 জনকে বাছা হয়েছিল। সেখানে আমি ছিলাম, ভারত থেকে 7 জনকে বাছা হয়েছিল। সেই ADA স্কলার ছিলাম 2014 সালে। আমি নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে এন্ডোক্রিন ইনক্লুডিং ডায়াবেটিসের সার্টিফিকেট কোর্স করেছি, পোস্ট ডক্টরেট করেছি ডায়াবেটিসের ওপরে, এবং ডায়াবেটিস থাইরয়েডের পেশেন্ট আমি দেখি অ্যালং উইথ মেডিসিন পেশেন্টস। ডায়াবেটিস সম্পর্কে যে বিভিন্ন রকমের ধারণা, যে শুধুমাত্র চিনি তা নয়, ডায়াবেটিস কন্ট্রোল রাখার উপকারিতা, ডায়াবেটিসের যে কমপ্লিকেশানসগুলো হয়, বহু কমপ্লিকেশানস হয় ডায়াবেটিসে, মানে ইনট্রুশনস হেড টু ফুট যে কোনো কমপ্লিকেশান হতে পারে, কার্ডিয়াক প্রবলেম খুব কমন, কিডনি প্রবলেম হয়, তো এই সেগুলোর জন্য কন্টিনিউয়াসলি ডাক্তারের অধীনে থাকা উচিত। প্রপারলি 1.5 মাস 2 মাস 3 মাস বাদে বাদে তাকে দেখানো, কমপ্লিকেশানসগুলো প্রপারলি ট্রিটমেন্ট করা, সুগারটাকে কন্ট্রোল করার উপকারিতাটা কী। এখানে যেটা অ্যাপোলোতে সেটা হচ্ছে যে ট্রিটমেন্ট ফেসিলিটি ভালো রয়েছে, ইনভেস্টিগেশন ফেসিলিটিও রয়েছে, সমস্ত কিছুই, ট্রেডমিল টেস্ট, কার্ডিয়াক স্ট্যান্ডার্ড টেস্টগুলো এবং ইনভেস্টিগেশন প্রপার হয়, ইউরিন মাইক্রোঅ্যালবুমিনা যেটা কিডনি, ডায়াবেটিস কিডনিতে একটা বড় গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা করার এখানে হয়, থাইরয়েডের প্রপার টেস্ট করা হয়, তার জন্য আলাদা অত্যাধুনিক সব মেশিন ডাক্তার রয়েছে। আমি এখানে যথেষ্ট স্যাটিসফাইড এখানকার পরিবেশ এবং ইনভেস্টিগেশন কোয়ালিটি ফেসিলিটি নিয়ে। এই কোভিডের সময় আমরা যথেষ্ট সতর্কতার সঙ্গে প্রপারলি ইনফেকশন বাঁচিয়ে স্যানিটাইজেশন প্রপার করে আমরা প্রপারলি ট্রিট করছি। ডায়াবেটিস থাইরয়েড সম্পর্কে বলবো যে এগুলো হেলাফেলার জিনিস নয়, এস্পেশালি ডায়াবেটিস, কারণ এটা একজন মানুষের ওপরের সমস্ত স্ট্রাকচার ঠিক থাকলেও ভেতর থেকে একদম নষ্ট করে যাবে, কাজেই এটা প্রপারলি ট্রিটমেন্ট করার দরকার। প্রপার ওয়েতে কমপ্লিকেশানস কী হতে পারে সেগুলোরও প্রথম থেকেই আইডিয়া করে, যেমন বছরে 1 বা 2 বার করে TMT করা হচ্ছে, ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও টেস্ট করা হয়, আয়ের রেটিনোপ্যাথি চেক আপ করা হয়, প্রপার ওয়েতে মেডিসিনও, অত্যাধুনিক মেডিসিন, যেখানে ইনসুলিন দরকার সেখানে ইনসুলিন, যেখানে ওরাল মেডিকেশন, এবং শুধু সুগার কন্ট্রোল নয়, সেখানে স্ট্যাটিন, ইকোস্প্রিন এগুলোরও গুরুত্ব রয়েছে। এইভাবে প্রপারলি আমরা এগুলো ট্রিটমেন্ট করে থাকি, এবং অ্যাপোলোতে সমস্ত রকম ফেসিলিটি রয়েছে, ইনভেস্টিগেশন ফেসিলিটিও রয়েছে, এবং খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা হয় এখানে। তো বলবো যে যারাই হাওড়া বা তার আশেপাশে থাকেন, তারা এখানে এই ফেসিলিটি নিতে পারেন, কারণ এর কোয়ালিটি যথেষ্ট ভালো, বিশ্বাসযোগ্য। ডায়াবেটিস থাইরয়েডের বাইরে আমরা নর্মাল মেডিসিন, যে ডে টু ডে প্রবলেম, সেগুলোও আমরা ট্রিটমেন্ট করে থাকি, জ্বর ইত্যাদি, এস্পেশালি কোভিড সিচুয়েশনে কীভাবে চলা উচিত, প্রোটেকশন কীভাবে নেওয়া উচিত, কী কী মেডিসিন খাওয়া দাওয়ার দিক থেকে, আমাদের এখানে ডায়েটিশিয়ানও আছেন, তার সলা পরামর্শ নেওয়া হয়, প্রপার ডায়েট কীরকম হওয়া উচিত, ওবেসিটি মেটাবলিজম একটা বিরাট প্রবলেম, এই ওবেসিটি রিডাকশন মেটাবলিজম জিনিসগুলোকে ঠিকঠাকভাবে নর্মালাইজ করা, এগুলোও বিরাট ফ্যাক্টর। কাজে ডায়াবেটিস থাইরয়েডের বাইরে যে আরও অনেক কিছু প্রবলেম রয়েছে, মেডিসিন রিলেটেড প্রবলেম, সেগুলোও আমরা প্রপারলি ট্রিটমেন্ট করে থাকি, তাদের অ্যাডভাইস দিয়ে থাকি, যেখানে ডায়েটের অ্যাডভাইস নেওয়া হয় সেখানে ডায়েটিশিয়ানের কাছে অ্যাডভাইস নেওয়া হয়, যেখানে সহকারী আরও স্কিন বা এদেরও ডার্মাটোলজিস্ট বা গাইনেকোলজিস্ট সবারই হেল্প নিয়ে প্রপার ওয়েতে এখানে মেডিসিনের সব কিছুরই ভালো রকম চিকিৎসা করা হয়। ডায়াবেটিস থাইরয়েড কার্ডিওলজি সমস্ত রকম ট্রিটমেন্টই এখানে যথেষ্ট স্ট্যান্ডার্ডাইজড, খুব ভালোভাবে করা হয়ে থাকে।